আমাদের এবারে যাত্রা হাটাজারি ও ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা গুমন মদ্দন ইউনিয়নের ফেসকার হাট। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আপনারা যারা দৃষ্টিতে বাংলাদেশের আমাদের আজকে এই পর্বে যুক্ত হয়েছেন, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে আসছি ফটিকছড়ি উপজেলা এবং হাটাজারি উপজেলার একটি সীমান্তবর্তী জনপদে। এই জনপদের নাম ফেসকার হাট। আমার উত্তর পাশে যে এলাকাটি, এলাকাটি ফটিকছড়ির সাদেকনগর গ্রাম, এবং দক্ষিণ পাশে যে এলাকাটি, সেই এলাকাটি হচ্ছে হাটাজারি উপজেলার গুমন মদ্দন ইউনিয়নের ফেসকার হাট একটি গ্রাম। এই দুই সীমান্তবর্তী এই এলাকাকে একত্রিত করে রেখেছে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত এই ছোট ব্রিজটি। এই ব্রিজ 2014 সালের দিকে এই ব্রিজ নির্মিত হয়। অন্তত 40 লক্ষ টাকার বিনিময়ে এই ব্রিজ, একজন ব্যক্তি এই ব্রিজ নির্মাণ করেন এবং এখানে পারাপার করতে জনপ্রতি এবং গাড়ি প্রতি 5 টাকা করে উনি নেন। বছরের শেষে ধানের বিনিময়ে তিনি তার এই ব্রিজের কার্যক্রম অব্যাহত রেখেছেন। মানুষ তারা স্বপ্ন দেখছেন এখানে একটা ব্রিজ হবে এবং এই ব্রিজটা নির্মিত হলে এখানকার যে মানুষগুলো যাতায়াত করতে সুবিধা হবে। এবং এই ব্রিজটা কিন্তু নিরাপদ নয়, যে কোনো মুহূর্তে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ হলে এই ব্রিজটা ভেঙে পড়তে পারে, তখন এই এলাকার মানুষের যে দুর্ভোগ, দুই এলাকার মানুষ, দুই উপজেলার মানুষ, দুই গ্রামের মানুষ, দুই ইউনিয়নের মানুষ, তারা তখন অসহায় হয়ে যাবে, তাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটা বিনষ্ট হবে। তাই আমরা প্রত্যাশা করছি বর্তমান সরকারের আমলে অনেকগুলো উন্নয়ন সাধিত হচ্ছে, 40,000 কোটি টাকার পদ্মা সেতু হয়ে যাচ্ছে এদেশে। আমরা আশা করছি এখানে একটা ব্রিজ হবে এবং এই দুই এলাকার মানুষের যে স্বপ্ন, দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। আশা করছি এই এলাকার মানুষের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, দেখুন এই ব্রিজ নিয়ে পর্বটি। ধন্যবাদ। ৪৬০ ফুটের দৈর্ঘ্য বিশাল একটি লোহার ব্রিজ চট্টগ্রামের হাটাজারি উপজেলার গুমন মদ্দন ইউনিয়নের ফেসকার হাট ও ফটিকছড়ি উপজেলার সমিতির হাট ইউনিয়নের সাদেকনগর গ্রামের হাজারো মানুষের সেতু বন্ধন অটুট রেখেছে। ২০১৪ সালে স্থানীয় ওসিমিয়া নামের এক ব্যক্তি এই ব্রিজ নির্মাণ করেন। তখন 40 লক্ষ টাকা খরচ হলো, বর্তমানে এই রকম একটা ব্রিজ নির্মাণে ব্যয় হবে অন্তত 1.5 কোটি টাকা। এই ব্রিজটি নির্মাণ করতে 6 মাস সময় লেগেছিল। বিগত 2014 সালের আগে দুই উপজেলার মানুষকে নৌকায় পারাপার করতে হতো, তখনকার সময় প্রাণহানির ঘটনাও ঘটেছিল। হালদা নদীর উপর নির্মিত এই ব্রিজটি পার হতে গাড়ি বা জনপ্রতি 5 টাকা নেন ব্রিজের উদ্যোক্তা ওসিমিয়া। দুই উপজেলার স্থানীয় এলাকাবাসী বছরে 3,500 কেজি দান দেন ব্রিজের উদ্যোক্তাকে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের 215টি লার্জেস্ট ব্রিজ সার্ভে করেছে, ফিজিবিলিটি চেক করতেছে। এই ব্রিজের অন্তর্গত আমাদের এরিয়ায় যেটা রাজামিয়া চৌধুরী সড়ক হয়ে তকিনাট পর্যন্ত আমাদের হালদার ফেসকারহাটের ওইখানেই একটা ব্রিজ নির্ধারণ করা হয়েছে। আমাদের সীমান্তে আরেকটা ব্রিজ নাঙ্গলমোড়ার দিয়েও একটা নির্ধারণ করা হয়েছে। আবার রোশাঙ্গিরির ইউনিয়নের উত্তর পাশে আরেকটা ব্রিজ নির্ধারণ করা হয়েছে। এগুলি
বাইরের বিভিন্ন কনসাল্টিং এনে অন্য রাষ্ট্রের যাতে এই ব্রিজগুলো গাডারের উপর করা যায়, মাঝখানে যাতে নদীর পানির সাথে কোনো ফিলার যাতে না হয়, সেইভাবে আমাদের প্রকৌশলী মহোদয় এই প্রজেক্টের পিডির সাথে কথা বলেছি, উনি বলেছেন এগুলো ফিজিবিলিটি আরও চেক করতেছে, পরিদর্শন করে বিভিন্ন কনসালটিং গ্রুপ এরা চেক করে আমাদের ডিপার্টমেন্টে, এলজিডি ডিপার্টমেন্টে এগুলো ডিজাইন হচ্ছে, ডিজাইনটার উপর এদের যখন প্রায়শ সবগুলো ঠিক হবে তখনই এটা এটনকে উঠবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে এই আমাদের এই ব্রিজগুলোর সাথে এই 15টি এই 3টি ব্রিজ এবং ফটিকচুরিতে আরও 2টি ব্রিজ আছে এই ব্রিজগুলো সহ বাস্তবায়ন হবে। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই পেশকানহাটের ব্রিজের জন্য যারা কষ্ট করেছেন আমরা দেখেছি, আমাদের বীর মুক্তিযোদ্ধা নানা সফিউল আলম সাহেব, সাবেক সরকারি কর্মকর্তা, আমাদের গুমান মদনের চেয়ারম্যান সাহেব হাশেম সাহেব, উনি সহ আমাদের মাননীয় এমপি হাটহাজারির আনিসুল ইসলাম মাহমুদ সাবেক মন্ত্রী এবং আমাদের উপজেলার সম্মানিত আমাদের ফটিকছড়ির মাননীয় এমপি সৈয়দ নজরুল বশর মাঝভান্ডারী এইগুলোর ব্যাপারে সবসময় তদারকি রাখছেন এবং কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ এই 215টি ব্রিজ যখন এডনকে পাশ হবে সাথে সাথে আমাদের এগুলোই বাস্তবায়ন হবে।